বিভিন্ন সামুদ্রিক মাছে ভরপুর পিরোজপুরের পাড়ের হাট মৎস্য অবতরণ কেন্দ্র প্রতিদিন সাগর থেকে ফেরা ট্রলার নানা ধরনের মাছ নিয়ে আসে এ কেন্দ্রে ফলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এ মাছের বাজার পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা ভোরের আলো ফোটার আগে পিরোজপুরের পাড়ের হাট মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্র থেকে নানা রকম মাছ নিয়ে হাজির হন জেলেরা শীত মৌসুমের এই সময়টিতে সামুদ্রিক মাছের বেশিরভাগ ট্রলারই ভেড়ে এ কেন্দ্রে ফলে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম থাকে এ অবতরণ কেন্দ্র এখন তো শীত মৌসুম বিভিন্ন বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় দাম আগের চেয়ে একটু বেশি আমরা লাউড়ি দাদি ঘুরতে আসছি এখানে নানান পদে শীতকালে ঢেলা পুজো ডালি মারমা বেহ কোরা নানান পদীয় মাছ পাওয়া যায় তবে আধুনিক ফিশিং বোট না থাকায় জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারছেন না অন্যদিকে আধুনিক এসব বোটে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের জেলেরা ফলে পিরোজপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারের আনাগোনা বেশি থাকলেও জেলেদের জালে তেমন মাছ ধরা না পড়ায় বাজারে সামুদ্রিক মাছের দাম তুলনামূলক বেশি এই মাছ কেনা লাগতো মনে করেন 500 টাকা বেচতাম 50 টাকা কেজি মানে 1 কেজি 1200 টাকা দিয়া মাছের অনেক দাম বেশি সেই কারণে তো কিনতে পারতে কেউ কিনতে পারে নাই শীতকালীন মৌসুমে আমাদের এই অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে পাইকার আসে আমাদের কাঙ্ক্ষিত যে মাছ পাওয়ার কথা সেটা পাওয়া যায় না জেলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে মৌসুমে প্রতিদিন 15 থেকে 20টি ট্রলার মাছ নিয়ে ঘাটে ফেরে আর এই বাজারে একদিনেই কেনা বেচা হয় প্রায় 35 থেকে 40 লাখ টাকার মাছ ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা